রাজ্যত পুনের শিক্ষক সমাজক লজ্জানত করা একটা ঘটনা। এগারী ছাত্রী হোয়াটসঅ্যাপত অশ্লীল ফটো প্রেরণ এখন কলেজের অধ্যক্ষর। সামগুরীর গটঙ্গার আর জি কলেজের অধ্যক্ষর বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ। ঘটনা কি হয়েছিল, প্রিন্সিপাল স্যারে মোর ভন্টির মোবাইলত মানে ফটো একটা পাঠাইছিল, বেয়া ফটো। তারপরে স্যারের কন্টেক্ট করব বহুত বিচারিছো, স্যারের মোবাইলটি সুইচ অফ করে রাখিছে, বেলেগক কি কথা পতাই আছে। তারপর বেলেগে ইনফরমেশন দিছে যে তুমি যে এনেকে ফটো পাঠাইছো, স্যারক কইছে যে স্যার আপনি যে এনেকে ফটো পাঠাইছে তার মোবাইলত, কইছে বলে মই পঠোয়া নাই তো এটা কইছে, পঠোয়া নাই। কইছে আকো বেলেগ মেমক কইছে যে মই যে হোয়াটসঅ্যাপত বস্তুটো পঠাইছো মোরপরা ডিলেট করিলে ডিলেট হবনে, তাতো ডিলেট হবনে, এনেকে মেমক কইছে, মেমে মোক পিছত কইছে। আর আর জি জুনিয়র কলেজের অধ্যক্ষ সুধাংশু দাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। এগারী ছাত্রী ছাত্রীগুলো হোয়াটসঅ্যাপ যোগে নিজরে এখন অশ্লীল ফটো প্রেরণ করেছিল সুধাংশু দাসে। তারপিছতেই মোবাইল অফ করে বর্তমান পলাতক এই সুধাংশু দাস। অধ্যক্ষগীক কেবাবারও লগ করার চেষ্টা চলাইছিল ভুক্তভোগী ছাত্রীগুলো, কিন্তু ঘটনার পিছতেই অতি রহস্যজনকভাবে পলাই ফুড়ছে এইজন সুধাংশু দাস, যিজন সুধাংশু দাসে পুনের শিক্ষক সমাজত সানিলে কালিমা। উপায়ন্তর হয়ে এই ছাত্রীগীর কাক চাপিল সামগুরী আরক্ষীর পরিয়ালের সঙ্গে। সামগুরী থানাত উপস্থিত হল ছাত্রীগী। অধ্যক্ষ সুধাংশু দাসের বিরুদ্ধে দাখিল করলে এজাহার, কিন্তু প্রশ্ন হয় জানি বুঝিয়ে নিজরে অশ্লীল ফটো প্রেরণ করেছিল নাকি এই সুধাংশু দাসে, নে এইজন সুধাংশু দাসের চরিত্র তেনেকাই। ঘটনা সন্দর্ভত সামগুরী আরক্ষী চলাই গেছে তদন্ত। কিন্তু এগারী ছাত্রীক এখন কলেজের অধ্যক্ষই এনেদরে অশ্লীল ফটো প্রেরণ করা ঘটনায় সমগ্র সামগুরী অঞ্চল সৃষ্টি করেছে তীব্র চাঞ্চল্যর।